নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তো অবশেষে মাইকটা বন্ধ হয়েছে আজকে, আর কালকে হয়েছিল পুরো একদম, হ্যাঁ, ভোর 4টা অবধি মানে মাইক বেজেছিল, উফ বলার মতন নয়। আর অনুষ্ঠান হয়েছিল পুরো 2টো অবধি, তারপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আবার ছেলেদের আবদার ছিল, বক্স বাজাও বক্স বাজাও, বক্স বাজিয়ে নাচানাচি হয়েছে পুরো একদম 4টে অবধি। তো আমিও বসেছিলাম ওখানে, কেন আমাদেরও ওখানে ছিল, আর অনুষ্ঠান মানেই ঝগড়াঝাটি কেচাল হবেই, তাই আমিও বসেছিলাম। তো আমিও ঘরে এসেছি পুরো 4টে বাজতে 10 মিনিট বাকি, আমিও এসেছি, দেখি সাথে সাথে ও আসলো। তো ঘুমাতে ঘুমাতে আমাদের বেজে গেল পুরো 5টাই বেজে গেল, তো একদম 10:30টার সময় ঘুম ভেঙেছে। কোনো রকমে উঠে একটু সিদ্ধ ভাত করেছি, করে দুজনে খেয়েছি, খেয়ে আবার ঘুমিয়েছি। এই একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ঘর ঠর পরিষ্কার করে স্নান টান করে এই বসেছি। ও, শরীরটা যেন এতক্ষণে যেন শরীরটা ঠিক হলো, ঘুম না হলে যা হয়, খালি ঘুমোতে ইচ্ছে হচ্ছে, শুতে ইচ্ছে হচ্ছে, এরকম পরিস্থিতি। তো খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, রাত্রেও ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, খাইনি আমি এসে আর অত রাত্রে। আর সবজি টবজি নষ্ট হয়ে গেছিলো, ফ্রিজেও ঢুকানো হয়নি। আর সকালেও আজকে হাট বার ছিল, বাজার ছিল, তো আমি যা এসেছি বাজার তো সেরকম করা হয়নি, তো হাটেও আর যাওয়া হয়নি। কি করব জানি না, এ কদিন কি হবে, শনিবারে হাট গেল, আবার মঙ্গলবারে হাট হবে, এখন এ কদিন কীভাবে চলবো দেখি। ঠিক 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 তো কোনো রকম একটু আলু সেদ্ধ, কালকের একটু ডাল বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাকে দিয়ে বড়া ভেজে কোনো রকম দুজনে খেলাম। তো ওর আবার দুপুরে মনে হয় ওখানেই খাবে, ও তো চলে গেছিলো আর আসেনি খাওয়া দাওয়া করে। আর আমি যা ঘুমিয়েছি এই উঠলাম, উঠে স্নান ঠান করে একটু ভাত ছিল সকালেরই, আলু সেদ্ধও ছিল, তাকে খেলাম, খেয়ে এই বসেছি, রাত্রে কী হয় দেখি। এখন মনে হচ্ছে কেন ঘুম থেকে উঠলাম না, কেন বাজার গেলাম না, কদিন কি খাবো, কেন আমাদের এখানে সামনে যেহেতু আমাদের ওখানকার মতন সবসময় বাজার নেই, তাই খুবই অসুবিধা হয়ে যায়। আর সব কিছু দোকান থেকে কেনাটাও, দোকানে খালি আলু পেঁয়াজ টমেটো এইটবি এইসবই পাবো, সব কিছু তো আর পাওয়া যায় না। তো দেখি কি করা যায়। তো এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে আর ভালো লাগছে বন্ধুরা।